হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন এক্সাম প্র্যাকটিস সেট ফাইভ তো এইভাবে আমাদের প্র্যাকটিস সেট ওয়ান টু থ্রি ফোর অলরেডি হয়ে গেছে তোমরা যদি না দেখেছ অবশ্যই ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে দেখে নেবে ওকে এবং এভাবে আমাদের জি কে টেস্ট চলতে থাকবে যতদিন না তোমাদের বেঙ্গল পুলিশ মেন এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত এবং আমরা যে প্রশ্নগুলো নিয়ে আসি সব প্রশ্নই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এক্সপেক্টেড প্রশ্ন এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে তো ভিডিওটি তোমরা একবার ফটাফট শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে তো চলো স্টার্ট করা যাক তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মানি বিলের কথা উল্লেখ আছে তো ফ্রেন্ডস তোমরা যদি সঠিক অ্যান্সার জানো নিচে কমেন্ট করে জানাতে পারো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অনুচ্ছেদ একশো দশ অনুচ্ছেদ একশো দশে মানি কথা উল্লেখ আছে ওকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি তার সাথে তোমরা মনে রাখবে অনুচ্ছেদ সেভেন্টি ফাইভ তাতে কি উল্লেখ আছে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিমণ্ডলের নিযুক্তির কথা উল্লেখ আছে অনুচ্ছেদ সেভেন্টি ফাইভে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো ভিটামিন বিথিরির অভাবে কোন রোগ হয় ভিটামিন বি থ্রির অভাবে কোন রোগ হয় তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি থ্রির অভাবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পেলেগ্রা এবং তার সাথে তোমরা মনে রাখবে ভিটামিন বি রাসায়নিক নাম না ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন নিয়াসিন হচ্ছে ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম এবং এর উৎস হচ্ছে ডিমের কুসুম দানা শস্যের খোসা মটর এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি থ্রি পাওয়া যায় ওকে তার সাথে এখানে দেখো রাতকানা রাতকানা কোন ভিটামিনের অভাবে রাতকানা হয় না ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ওকে বেরি বেরি কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় না ভিটামিন বিয়ের অভাবে হয় বেরি বেরি ওকে তার সাথে তোমরা মনে রাখবে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় ওকে তো তার সাথে সাথে এদের রাসায়নিক নামগুলোও জেনে রাখবে যেমন ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তো ফ্রেন্ডস শর্ট হয়ে যাবে অপশন ডি ফুটবল খেলার সঙ্গে যুক্ত হচ্ছে সন্তোষ ট্রফি এবং এই প্রশ্নটা আমাদের রিপিটেড প্রশ্ন আশা করি এই প্রশ্নের অ্যান্সার সবাই পারবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো হৃদপিণ্ডে রোগ কিসের মাধ্যমে বোঝা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো হৃদপিণ্ডে রোগ কিসের মাধ্যমে বোঝা যায় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইসিজি যন্ত্রের মাধ্যমে তো ইসিজি যন্ত্রের মাধ্যমে হৃদপিণ্ডে রোগ নির্ণয় করতে এই যন্ত্র ব্যবহার করা হয় এবং ইসিজির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম ওকে পরবর্তী প্রশ্নই দেখো পাঁচ নম্বর প্রশ্ন মস্তিষ্কের রোগ কিসের মাধ্যমে বোঝা যায় তো ফ্রেন্ডস শরী ক্যান্সার হয়ে যাবে অপশান সি ইজি যন্ত্রের মাধ্যমে মস্তিষ্কের রোগ নির্ণয় করতে যন্ত্র ব্যবহার করা হয় এবং ইইজি এর ফুল ফর্ম কি না এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো ইনসিফিলোগ্রাম ইলেকট্রো ইনসিফিলোগ্রাম হচ্ছে ইইজি এর ফুল ফর্ম এবং এই যন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে রোগ নির্ণয় করা হয় ওকে নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো কোন দেশের সাথে ভারতের সবচেয়ে লম্বা আন্তর্জাতিক সীমা আছে কোন দেশের সাথে ভারতের সবচেয়ে লম্বা আন্তর্জাতিক সীমা আছে তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে লম্বা আন্তর্জাতিক সীমা আছে ওকে তো চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার হচ্ছে ভারত বাংলাদেশের সীমা এবং এটি হচ্ছে সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমা হচ্ছে ভারত বাংলাদেশের সীমা ওকে তার সাথে তোমরা মনে রাখবে কোন দেশের সাথে ভারতের সবচেয়ে কম আন্তর্জাতিক সীমা আছে তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে আফগানিস্তানের সাথে কম আন্তর্জাতিক সীমা আছে ভারতের কত আছে একশো ছয় কিলোমিটার হচ্ছে ভারত এবং আফগানিস্তানের সীমা সবচেয়ে কম আন্তর্জাতিক সীমা ওকে তো সবচেয়ে বেশি সীমা হচ্ছে বাংলাদেশের সাথে সবচেয়ে কম আন্তর্জাতিক সীমা আছে আফগানিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমা হচ্ছে একশো ছ কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার ওকে সাত নম্বর প্রশ্ন দেখো ভারতে কবে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় তো ফ্রেন্ড সঠিক হয়ে যাবে অপশন সি উনিশশো পঞ্চাশ সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি উনিশশো পঞ্চাশ নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন পোখরানে কবে প্রথম পরমাণু পরীক্ষার আয়োজন করা হয় তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি উনিশশো চুয়াত্তর সালে রাজস্থানের পোখরানে প্রথম পরমাণু পরীক্ষামূলক আয়োজন করা হয়েছিল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি উনিশশো চুয়াত্তর সালে নেক্সট ন নম্বর প্রশ্ন দেখো প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ জি ভি ছিলেন প্রথম লোকসভার অধ্যক্ষ তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ জি ভি মাবলঙ্কার তার সাথে তোমরা মনে রাখো বর্তমানে লোকসভার অধ্যক্ষ কে আছেন বর্তমানে লোকসভার অধ্যক্ষ আছে ওম বিড়লা ওকে এটাও মনে রাখবে দশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর সর্বোচ্চ এসটিডি টি বুথ কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি সিয়াচিন হিমবাহতে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ এস টি ডি বুথ ওকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সিয়াচিন হিমবাহ এগারো নম্বর প্রশ্নই দেখো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বিমান ক্ষেত্র কোনটি পৃথিবীর সর্বোচ্চ বিমান ক্ষেত্র কোনটি তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি চুসুল চুসুল হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বিমান ক্ষেত্র ওকে এবং চুসুল কোথায় অবস্থিত এটি হচ্ছে লাদাখে অবস্থিত লাদাখে অবস্থিত বারো নম্বর প্রশ্ন দেখো দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাজা হরিশ্চন্দ্র ছিল দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র এবং রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি ১৯১৩ সালে মুক্তি পায় তার সাথে মনে রাখবে ভারতের প্রথম সাবাক চলচ্চিত্রের নাম কি আলো হচ্ছে ভারতের প্রথম সাবাক চলচ্চিত্র এবং এটি উনিশশো সালে এটি মুক্তি পায় নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি হয়ে যাবে আঙ্করভাট মন্দির হচ্ছে বৃহত্তম মন্দির যেটি কম্বোডিয়াতে অবস্থিত হয়ে যাবে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কে ভারতের প্রধানমন্ত্রী পদে সবচেয়ে বেশি সময় পর্যন্ত কাজ করেছেন তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ পণ্ডিত জওহরলাল নেহেরু সবচেয়ে বেশি দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে কাজ করেছেন অপশন এ ইজ দা রাইট তার সাথে তোমরা মনে রাখবে অটল বিহারী বাজপেয়ি সবচেয়ে কম সময় পর্যন্ত প্রধানমন্ত্রী পদে কাজ করেছেন তিনি 13 দিন ছিলেন সবচেয়ে কম সময় পর্যন্ত নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো पुष्কর মেলা কোথায় আয়োজন করা হয় তো फ्रेंड्स রাইট অ্যানসার হয়ে যাবে অপশন ডি রাজস্থানে পুষ্কর মেলা আয়োজন করা হয় অপশন ডিজ দ্য রাইট প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমাতে এই মেলা আয়োজন করা হয় তার সাথে মনে রাখবে এই মেলার পাশে একটি ঝিল আছে সে ঝিলের নাম হচ্ছে পুষ্কর ঝিল ওকে তো তোমাদের পরীক্ষাতে আসে পুষ্কর ঝিল কোথায় অবস্থিত তো সেটা হবে রাজস্থানে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো নূরজাহান কোন মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন তো ফ্রেন্ডস শটিং হয়ে যাবে অপশন বি জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন নূরজাহান তো সঠিক হয়ে যাবে অপশান বি জাহাঙ্গীর ওকে তার সাথে তোমরা মনে রাখবে নূরজাহানের আসর নাম হচ্ছে মেহেরুনিসা এবং বিবাহের পর জাহাঙ্গীর তাকে নূরমহল এবং নূরজাহান উপাধি দেয় ওকে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো পলাশির যুদ্ধ কোন বছর হয় তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশন বি সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি এবং এই যুদ্ধ হয় বাংলার নবাব সিরাজউদ্দোল্লা ও ইংরেজদের মধ্যে এই যুদ্ধে ইংরেজ সেনার নেতৃত্ব করেছিল রবার্ট ক্লাইভ ওকে এবং এই যুদ্ধে সিরাজউদ্দোল্লার হার হয় কারণ এই হারের মুখ্য কারণ হচ্ছে তার সেনাপতি মির্জাফর সিরাজউদ্দোল্লার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং ইংরেজদের সাথ দেয় কারণ ইংরেজরা তাকে লোভ দেখিয়েছিল যে মির্জাফরকে বাংলার নবাব করবে এবং পরবর্তীকালে মির্জাফর বাংলার নবাব হন ওকে তো এই ছিল গল্প তো পলাশের যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার আঠেরো নম্বর প্রশ্ন দেখো গরু কোন দেশের জাতীয় পশু তো ফ্রেন্ড সঠিক হয়ে যাবে অপশন বি নেপালের জাতীয় পশুর নাম হচ্ছে গরু তো রাইট হয়ে যাবে অপশন বি নেপাল नेक्स्ट 19 নম্বর প্রশ্ন দেখো ভারত ও পাকিস্তানের মধ্যে কোন রেখা আছে তো फ्रेंड्स সঠিক आंसर হয়ে যাবে অপশন সি রেড লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে কোন রেখা আছে রেড ক্লিপ লাইন আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে ওকে তো 1947 সালে এই রেখা নির্ধারণ করেন স্যার শায়রিল রেডক্লিফ দ্বারা সেই কারণে এই রেখার নাম হয় রেড ক্লিপ লাইন ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এবং ডুরান্ট লাইন এটি হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমারেখার নাম হচ্ছে ডুরান্ট লাইন ওকে এবং ম্যাকমোহন লাইন এটি হচ্ছে ভারত চীনের রেখা হচ্ছে রেড ম্যাকমোহন লাইন ওকে ভারত চীন নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কী তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশান সি মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে ডাব্লিউপি কনস্টেবেলে ওকে নেক্সট একুশ নম্বর প্রশ্নই দেখো নিচের কোন ভিটামিন জলে দ্রবীভূত তো ফ্রেন্ডস শটিং অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভিটামিন ডি হচ্ছে জলে দ্রবীভূত তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভিটামিন বি ওকে তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোন কোন ভিটামিন জলে দ্রবীভূত এবং কোন কোন ভিটামিন তেল বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত ওকে তো এখানে দেখো ভিটামিন বি এবং ভিটামিন সি এই দুটি ভিটামিন হচ্ছে জলে দ্রবীভূত এবং ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন এ এগুলি হচ্ছে তেল বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিন তোমরা যদি পারো তো নোট করে রাখবে ওকে তার সাথে এখানে দেখো ভিটামিন বি এ রাসায়নিক নাম কি না থিয়ামিন হচ্ছে ভিটামিন বি এ রাসায়নিক নাম এবং এখানে দেখো ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং ভিটামিন ই এর এখানে রাসায়নিক নাম হচ্ছে টোকো ফ্যারোল এবং ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলো কুইনোন তো তাদের রাসায়নিক নামও করে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং তাদের উৎস এবং অভাবজনিত রোগ এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমি ভিটামিন সম্বন্ধে অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা যদি না দেখেছো দেখো ডিআরডিও কবে প্রতিষ্ঠা হয় মোস্ট প্রশ্ন গতকালই এই প্রশ্নটা করেছি কারণ এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে ডিআরডিও প্রতিষ্ঠা হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এবং ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায় ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে এবং বর্তমানে কে চেয়ারম্যান আছে জি সতীশ রেড্ডি আছে বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান এবং ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হচ্ছে ফুল ফর্ম এবং এর কাজ কি এর কাজ হলো প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রশস্ত্র নির্মাণে এ সংস্থা কাজ করে ওকে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের বর্তমানে প্রধান বিচারপতি কে আছেন ফটাফট কমেন্ট করে জানো সঠিক অ্যান্সার কী হবে অপশন ডিজ দ্যান্সের কোনোটি নয় ওকে তো বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আছে শারদ আরবিন্দ তো আমি এখানে লিখে দিচ্ছি শারদ আরবিন্দ বোবদে শারদ আরবিন্দ বোবদে আছে সুপ্রিম কোর্টের বর্তমানে বিচারপতি এবং তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের ছাতচল্লিশতম প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সাতচল্লিশতম বিচারপতি হচ্ছে শারদ আরবিন্দ বোবদে এবং তার সাথে তোমরা মনে রাখবে রঞ্জন গগৈ হচ্ছে সুপ্রিম কোর্টের ছেচল্লিশতম বিচারপতি ওকে এবং এখানে দেখো হীরালাল যে ক্যানি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির নাম হচ্ছে হীরালাল যে কানিয়া ওকে তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই করে রাখবে নেক্সট চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক এনসার কি ফটাফট কমেন্ট করে জানাও কারণ আমি নিত্য সম্বন্ধে যতগুলো প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষাতে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি এবং এই ধরনের প্রশ্ন বারবার রিপিট হয়েছে ঘুমর কোন রাজ্যের নৃত্য ভেরি গুড তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি রাজস্থান রাজ্যের নৃত্য হচ্ছে ঘুমর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখো জিএসটি দিবস কবে পালন করা হয় জিএসটি দিবস কবে পালন করা হয় রাইট অ্যান্সার কী হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফার্স্ট জুলাই প্রতি বছর জিএসটি দিবস হিসাবে পালন করা হয় অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তার সাথে সাথে তোমরা মনে রাখবে জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড হার্ভিস ট্যাক্স হচ্ছে জিএসটির ফুল ফর্ম এবং জিএসটি লাগু হয় ফার্স্ট জুলাই দু সালে ফার্স্ট জুলাই দু সালে জিএসটি লাগু হয় এবং জিএসটির সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে এবং বর্তমানে জিএসটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন অমিতাভ বচ্চন কে আছেন অমিতাভ বচ্চন এবং জিএসটির বর্তমানে চেয়ারম্যান কে আছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো তার সাথে এই পয়েন্টগুলো অবশ্যই করে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব গতকালের ভিডিওর যে কুইজটা রেখেছিলাম তারই সঠিক অ্যান্সার কী হবে ভারতের পর্বত তার উচ্চতম সিংহ চারটি প্রশ্ন রেখেছিলাম এখানে দেখো হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে অ্যাভারেস্ট মাউন্ট এভারেস্ট নেক্সট দেখো কারাকরম হচ্ছে বা অস্টিন ওকে এবং নীলগিরির হচ্ছে ডোডা বেটা বেটা এবং আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গুরু শিখর ওকে তো এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার ম্যাক্সিমাম ছেলেই উত্তর দিয়েছে সঠিক তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তাদের নাম যারা সঠিক অ্যান্সার দিয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওর কুইজটা দেখো বায়ুমণ্ডলে গ্যাসের অনুপাত কত তো নাইট্রোজেনের পরিমাণ কত অক্সিজেনের পরিমাণ কত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ কত ওকে তো এইভাবে তোমরা সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও এবং তোমাদের নাম কালকে আমি প্রকাশ করবো যারা যারা সঠিক অ্যান্সার দেবে ওকে তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সাম দেবে তাদেরকে ওকে তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র